বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের আজ 160তম জন্মদিন। আসানসোল পৌর নিগমের এই কক্ষটি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয়েছে। আজ ওনার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন কালচারাল এবং স্পোর্টস এমআইসি শ্রদ্ধেয় গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয়। মাল্যদান করবেন পাল্লব রায়। মাল্যদান করছেন সুশীল। আসানসোল পৌর নিগমে সদস্যদের বলছি পুষ্পার্ঘ আছে, ফুল আছে, প্রত্যেককে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের 107তম জন্মদিনে আসানসোল পৌর নিগম মা শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাল্যদানের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান সাহেব শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা গর্ববোধ করি যে পশ্চিমবঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষজন আশুতোষ মুখোপাধ্যায় এর মতন মানুষকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। আমরা শুধু আশুতোষ মুখোপাধ্যায় নয়, আসানসোল পৌর নিগম যে সমস্ত মূর্তিগুলি প্রতিষ্ঠিত আছে শিল্পাঞ্চলে, সমস্ত মনীষীদের শ্রদ্ধা জানানো এবং তাদের মৃত্যুদিন পালন করা, তাদের জন্মদিন পালন করা আমরা একটা রীতিনীতির মধ্যে নিয়ে এসেছি। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে জানা দরকার তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান। আশুতোষ মুখোপাধ্যায় তার কর্মজীবনে যে দৃষ্টান্ত রেখে গেছেন তা আমাদের কাছে আজকে অকল্পনীয় হয়ে রয়েছে। ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিচারক, বই লেখা থেকে শুরু করে যে প্রতিবাদী আওয়াজ, যে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি সেই সময় পরাধীন ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য রেখে দিয়ে গেছেন, তার জন্য তিনি আজও আমাদের কাছে চিরস্মরণীয় এবং চিরশ্রদ্ধ হয়ে থাকবেন। আজকে 160তম জন্মদিন আসানসোল পৌর নিগম পালনের মধ্যেখান দিয়ে আমি ধন্যবাদ জানাই আমাদের মেম্বার মেয়রিং কাউন্সিল গুরুদাস চট্টোপাধ্যায়কে, কল্লোলকে, বড়বাবুকে, আমাদের বীরেন অধিকারী মহাশয়, যারা যাদের উদ্যোগে আমরা সারা শিল্পাঞ্চলের মানুষকে আজকের এই বার্তা দিতে চাই যে এই সমস্ত মানুষের জন্যই আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে এত সুন্দরভাবে পেয়েছি। এই শিক্ষা ব্যবস্থা যদি সেই সময় উনি না থাকতেন তাহলে লর্ড কার্জনের মতন মানুষ আশ্বস্ত হতেন না পরাধীন ভারতবর্ষের যে ওনাকে উপাচার্য রেখে, এবং ডিলিট উপাধির মাধ্যমে 1911 সালে যে সম্মান ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে দিয়ে গিয়েছিলেন একজন বাঙালি শিক্ষাবিদকে এবং বাঙালি ডিলিট বিচারককে, তা আমাদের আজকে ভাবতে সত্যি খুব অবাক লাগে। এবং আমরা ওনার জন্মদিন পালন করে নিজেরা গৌরবান্বিত মনে করি এবং আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। সকলে ভালো থাকুক, শিল্পাঞ্চলের সকল মানুষ সুন্দর থাকুক, এটাই আমরা চাই। মাল্যদান করবেন আসানসোল পৌর নিগমের অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র।
আজ 160তম জন্মদিন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আমরা কর্পোরেশনের তরফ থেকে সব মনীষীদের সম্মান জানাই, যে যে সব মনীষী ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় অন্যতম। তিনি বাংলা ভাষায় তার এত দক্ষতা ছিল যে তাকে বাংলার বাঘ বলা হতো এবং তার প্রতিবাদী কণ্ঠস্বর, তারপরে ওনাকে ডিলিট উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে। এবং সেই থেকে আমরা আশুতোষ মুখোপাধ্যায়ের এই যে জন্ম এই যে হলটি ওনার নামে নামাঙ্কিত, তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চিরকৃতজ্ঞ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায় এবং অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেনবাবু থেকে আরম্ভ করে কল্লল, যারা এই বিভাগটি দেখেন সবাই উপস্থিত ছিলেন। ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্যবাদ দিচ্ছি।